অনেক সময় ভেরিড হয়। সাধারণ মানুষ যেটা জানে যে বুকে চাপ লাগলো, আর বুকে বা দিকে ব্যথা হলো, হাতের মধ্যে ব্যথা হলো, কখনো দেখা যাবে চোয়ালের মধ্যে ব্যথা বা চোয়ালের মধ্যে ভারী হলো, বিশেষ করে চলার সময় দেখা গেল যে এই জিনিসগুলো হচ্ছে। কারুর ক্ষেত্রে হয়তো দেখা গেল যে হাঁপিয়ে যাচ্ছেন, খুব অল্প বিস্তর চলাফেরা করতে গেলেই বা একটু সিঁড়ি ভাঙলে পরেই দেখা যাচ্ছে হাঁপিয়ে যাচ্ছেন, বা কারুর ক্ষেত্রে দেখা গেল যে খাওয়ার পরে চলতে গেলে পরে ভীষণ মনে হচ্ছে ঢেকুর উঠছে, মনে হচ্ছে একটা বুকের মধ্যে না হলেও একটা পেটের ওপর দিকটার ভাগের মধ্যে সেখানে একটা চাপ চাপ লাগছে। তো সেই সব জিনিস দেখে আমাদের স্বাভাবিকভাবে একটু অনেক ক্ষেত্রেই সন্দেহ হয়। কিছু কিছু সময় ডাক্তার একটু অতি সন্দেহ করে ফেলেন, সেজন্য হয়তো অতি টেস্ট অনেক সময় ক্ষেত্রে হয়ে যায়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে জিনিসটা আবার জাস্টিফাইডও হয়। কাজে আমাদের সব দিক বিবেচনা করে আমাদেরকে টেস্টগুলো করতে হয়। কাজে এইটা একটা ব্রড স্পেকট্রাম জায়গার উপরে আমরা রাখি। আর বিশেষ করে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে যাদের হয়তো ব্লাড রিপোর্টের মধ্যে, যাদের ফ্যামিলি ফ্যাক্টরসের মধ্যে যে এরকম প্রবলেম আছে, বা যাদের ডায়াবেটিস আছে, তাদের ক্ষেত্রে অনেক সময় তাদের দেখা যায় যে তাদের কোনো সিমটম নেই, অথচ তাদের ইসিজির মধ্যে, তাদের ইকোকার্ডিওগ্রাফির মধ্যে বা পরবর্তী টেস্টগুলোর মধ্যে তাদের মধ্যে নানা রকম পরিবর্তন আসে, সেই ক্ষেত্রেও আমরা অ্যানজিওগ্রাফির দিকে যাই।